জার্মানিতে কাঁথাবালিশ চাদরের ফ্যাক্টরি পরিদর্শনের নামে পুলিশ প্রধান সহ তিন কর্মকর্তার সফর সংক্রান্ত সরকারি আদেশ গত 7ই ফেব্রুয়ারি জারি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছিল, বালিশের কাভার সহ ডাবল সাইজের 1 লাখ পিস বিছানার চাদরের শিপমেন্ট নিশ্চিত করতে এই তিন কর্মকর্তা 9 দিনের জন্য জার্মানি যাচ্ছেন। পাশাপাশি তারা ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টেও FAT অংশ নেবে। এ নিয়ে চরম বিতর্ক দেখা দেয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে আরেকটি প্রেস নোট দিয়ে বলা হয়েছিল, এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই, যা হয়েছে নিয়ম মাফিক হয়েছে, ছিল শুধু কিছু জিওতে শব্দগত ভুলের কারণে বিভ্রান্তির সৃষ্টি। এটা পুলিশের কথা, তাদের শব্দ, তাদের মানে অফিস থেকে যে ইয়ে দিয়ে প্রেস নোট তারা দিয়েছে। 12ই ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক সহ 3 সদস্যের জার্মানি সফর নিয়ে বিভ্রান্তি ও প্রপাগান্ডা ছড়ানো হলেও মূলত চাদর ও বালিশের কাভার নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। তবে এসব প্রস্তুতির জন্য রং আসবে জার্মানির একটি কোম্পানি থেকে। কার্যত ওই রঙের গুণগত মান দেখতেই জার্মানি যাচ্ছেন IGP সহ 3 সদস্য। প্রচণ্ড সমালোচনা ও চাপের মুখে গতকাল মঙ্গলবার দেখলাম পুলিশ সদর দপ্তর থেকে আবারও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কাঁথা বালিশ চাদর কেনার ইস্যু নিয়ে পুলিশ প্রধানকে ঘিরে যা কিছু বলা হচ্ছে সবই বানোয়া বিভ্রান্তিকর। জার্মানি বিছানার চাদর উৎপাদন ও রপ্তানিকারক দেশ নয়, তারা ভারী শিল্পের দেশ। সঙ্গত কারণে IGP-র চাদর বালিশের কাভার ক্রয়ের জন্য জার্মানি গমনের কোনো অবকাশ নেই, এটা তাদের প্রেস নোটের বক্তব্য। এখন জনমনের প্রশ্ন, তাহলে 7ই ফেব্রুয়ারি সুনিশ্চিত ভঙ্গিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাঁথা বালিশ ফ্যাক্টরি পরিদর্শনের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা কি ভুল ছিল? এটা কি এখন প্রত্যাহার করা হয়েছে? IGP-র নাম কি ভুলে দেওয়া হয়েছে, নাকি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল? বড় প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্র সরকারের অভ্যন্তরে হচ্ছেটা কি, সরকারের নাটায় কার হাতে?